স্বাগতম দর্শক, আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আমার পাশেই দেখতে পাচ্ছেন একটি ওয়েট স্কেল, যেটি গরু ওজন মাপার জন্য ব্যবহার হয়ে থাকে। গরু, মহিষ, ছাগল, ভেড়া ইত্যাদি, এগুলো ওজন মাপার জন্য খুবই কার্যকরী, খুবই দক্ষ এবং মজবুত। এই ওয়েট স্কেলটি কীভাবে ব্যবহার করব, কীভাবে আপনার ফার্মের জন্য উপযোগী হবে, এই সম্পর্কে আজকে আমি আলোচনা করব। তো চলুন আমরা ফিজিক্যালি এখন দেখব কীভাবে এটা দিয়ে মেজারমেন্ট করতে হয়, সেই প্রসঙ্গে আপনাদেরকে একটু দেখাই। প্রথমে আমি গেটটা খুলে নিচ্ছি। ওর লেজে একটা দিলে দুই পাশে দুটি গেট রয়েছে, দেখতে পাচ্ছেন। আমি একটা গেট ওপেন করে গরু এখানে ভেতরে দিলাম, আর একটা গেট এই পাশটা। আর এই দুই পাশে যে এই দুইটা অ্যাঙ্গেল রয়েছে বা দুইটা ব্যারিকেড রয়েছে, এই দুইটা ব্যারিকেড এখানে ফিক্সড থাকবে। দর্শক চাইলেই এই যে বডিটা আছে বা বডির যে ব্যারিকেডটা রয়েছে, এই ব্যারিকেডটা খুব সহজেই এখান থেকে খুলে নিয়ে যে কোনো স্থানান্তরে এই স্কেলটি খাঁচা সহ এবং খাঁচা ছাড়া দুটি ভাবেই আমরা সরবরাহ করে থাকছি আমাদের সম্মানিত কাস্টমারদেরকে। আর হচ্ছে এই পাশে যেটা দেখতে পাচ্ছেন, এই মনিটরটি মূলত হচ্ছে ওয়েটটা ডিসপ্লে করবে। এখানে ক্যামেরাতে কতটা ভালো কথা হচ্ছে আমি ঠিক জানি না। এখানে সুজা গ্লোবালের এই ডিসপ্লেটি এবং এখানে রেড এলইডি ডিসপ্লে সহকারে স্ট্যান্ড মাউন্টেন এই স্ট্যান্ডটি আমরা দিচ্ছি এটার সাথে, যার কেবল দূরত্ব হচ্ছে 15 ফিট, অর্থাৎ 5 মিটার বা 15 ফিট। এই কেবলের লেন্থ 15 ফিট বা 5 মিটার দূরত্বে এই স্ট্যান্ডটি রাখা যাবে। মনিটরটি রিচার্জেবল, এটি 6 ভোল্ট ব্যাটারি দ্বারা পরিচালিত। চার্জ করে করে একটি মনিটর একবার চার্জ করলে মোটামুটি 3 থেকে 4 দিন একটানা চালানো যায় এই মনিটর। একটু কাছ থেকে শর্ট শর্ট দিলে কিছু বিষয়ে না বললেই নয়, এই যে ব্যারিকেডটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি বক্স পাইপ দিয়ে তৈরি করা হয়েছে। এটা চাইলে আপনার পছন্দ অনুযায়ী আমরা রাউন্ড পাইপ দিয়েও তৈরি করে থাকি। আর এখানে ভিডিও সহজে করার জন্য কিছু কিছু বক্স পাইপ আমরা এখানে নাট বোল্ট দিয়ে আটকাইনি, অর্থাৎ যেমন দেখতে পাচ্ছেন এখানে এগুলো আমি স্ক্রু আপ করেছি, কিন্তু এগুলো স্ক্রু আপ করিনি, আবার এগুলো স্ক্রু আপ করেছি। সহজে ভিডিওটা করার জন্য আসলে ভাবে করা, এগুলো আমাদের সব সাথেই থাকবে, সম্পূর্ণ সেট আপ আমরা এর সাথেই দেবো। আর একটা বিষয় দেখেন, এখানে যে এই গাভিটা উঠেছে বা গরুটা উঠেছে, সে তাকে এখানে তুলে দেওয়ার পরে কিন্তু সে একদম স্টেবল হয়ে আছে, একটু নড়াচড়া করছে, কিন্তু এটার এই যে নড়াচড়া করছে এর প্রভাব কিন্তু এই ডিসপ্লেতে বা ওয়েটে কোনো রকম প্রভাব ফেলছে না, অর্থাৎ ওয়েটটা স্টেবল অবস্থায় এখানে আছে। তো এইভাবেই মূলত গরু ওজন করা হয়। আর এটা আমাদের যে সাইজ, এই সাইজটা হচ্ছে 40x80 ইঞ্চি, অর্থাৎ পাশে 40 ইঞ্চি আছে এবং এদিকে যে লম্বা, এই লম্বায় আছে 80 ইঞ্চি। এটা আমাদের দেশীয় স্থানীয় সাইজ, স্ট্যান্ডার্ড সাইজ। তো এই স্ট্যান্ডার্ড সাইজের বাইরে গিয়েও যদি বড় কোনো গবাদি পশু হয়, সেক্ষেত্রে আমরা এই সাইজটাকে আরও এক্সটেন্ড করে দিই, যেমন 48x96 ইঞ্চি অথবা 60x120 ইঞ্চি, এরকম বিভিন্ন সাইজে আমরা এই স্কেলগুলো বর্তমানে সরবরাহ করছি আমাদের রেডি স্টক থেকে। আর একটা বিষয় আপনাদেরকে বলি, গবাদি পশু ওজন করতে গিয়ে আপনার ফার্মে প্রায় এরকম অবস্থার সম্মুখীন আপনি হবেন, বা এটা স্বাভাবিক একটা বিষয় যে ক্যাটেল ফার্মে এই গবাদি পশুর গোবর, মূত্র এগুলো ছড়ানো ছিটা অবস্থায় থাকবে, বা মেজারমেন্ট করতে গিয়ে যাওয়ার সময় এরকম অবস্থার মধ্যে পড়তে হবে যে একটা গরু তার মলমূত্র এই স্কেলের উপরে ফেলে দিচ্ছে বা করছে। সেক্ষেত্রে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, এটি কাজ করা শেষে সাথে সাথে পানি মেরে বা জল মেরে এটাকে ক্লিন করে ফেলা রাখা যাবে, এতে এই স্কেলের উপর কোনো রকম নেগেটিভ প্রভাব পড়বে না, অর্থাৎ কোনো ক্ষতি হবে না এতে। তবে একটা জিনিস এনশিওর করতে হবে, আপনি যেখানে স্কেলটা রাখছেন সেই জায়গাটা যেন এরকম একটা পাকা কংক্রিট হয়। পাকা কংক্রিট হলে যেটা হবে, যে এই যে পানি মেরে আপনি এটাকে ওয়াশ করছেন, সেই ওয়াশ করার পরে এটা আবার শুকিয়ে যাবে, কিন্তু যদি কোনো মাটির উপরে রাখেন তাহলে কি হবে, সেখানে সেই মাটির জায়গাটা হচ্ছে স্যাঁতস্যাঁতে হয়ে যাবে, যেটা পরবর্তীতে এই প্ল্যাটফর্মের নিচে রাখা লোডসেলের জন্য খুবই হার্মফুল একটা এফেক্ট করবে, অর্থাৎ লোডসেলটা খুব বেশি দিন স্থায়িত্ব হবে না। এই হচ্ছে বিষয়। চলুন, এই মেজারমেন্ট তো হয়ে গেল, আমরা গাভিটাকে বের করে ফেলি।
আপনার প্রথম ওই পাশ দিয়ে এটাকে ভিতরে নিয়েছিলাম, এবারে এই পাশ দিয়ে বের করে দিচ্ছি। আরেকটা বিষয় না বললেই নয়, আসলে যে এই আপনি এত টাকা দিয়ে একটা স্কেল কিনবেন, আপনার ফার্মের জন্য ইনভেস্ট করবেন, কেন এই স্কেলটা কিনবেন? এই স্কেল দর্শক আমি গ্যারান্টি দিয়ে বলছি, এই যে স্কেলটি 50 বছরের গ্যারান্টি দেবো আমরা এই বডিতে, 50 বছরে এই বডির কোনো কিচ্ছু হবে না। শুধুমাত্র যেই মেনটেনেন্সগুলো প্রয়োজন হয় সেটা হচ্ছে নিচে লোড সেল, তারপরে এই যে ওই ডিসপ্লে ইউনিট, এইগুলোতে টুকিটাকি প্রবলেম হয়, তাও 4-5 বছর পরে। কিন্তু বডি যেটা রয়েছে খুবই হ্যাভি দর্শক, 4 mm চেকার প্লেট দিয়ে বানানো। তো এটার নিচে কী আছে সেটা একটু আমি দেখানোর চেষ্টা করি। খামারের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অবদান প্লে করবে অ্যাড্রেস। তো এই সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে নিচে আমাদের অ্যাড্রেস, আমাদের কন্ট্যাক্ট নাম্বার, আমাদের যোগাযোগের ঠিকানা সব কিছু দেওয়া থাকবে। আমাদের উত্তরা থেকে, আমাদের উত্তরা অফিস থেকেই আমরা সারা দেশে এই স্কেলগুলো সরবরাহ করছি বর্তমানে। আরও বিস্তারিত যদি জানতে চান কিংবা আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেক্ষেত্রে আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, অথবা ডিসক্রিপশন বক্সের দেওয়া লিঙ্কে গিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।